স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে। কয়টা কয়টা? 17টা শিক্ষা। এক নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম শিক্ষা দেবে আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়? শালিকে। আর দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল ব্যস্ত করবে বলে দিলাম। দুই নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তিন নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন জীবনে কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন জীবনে কোনোদিন গোসলখানায় বাথরুমে বা গোসলখানায় যেন কোনোদিন পেশাবও যেন না ফেলে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি যেন কোনোদিন যেন দুই বা দুইয়ের বেশি ব্যবহার যেন না করে। আমার মা বোনদের বলে যাচ্ছি, রুইরানের মা বোনরা এক হাতে দুই হাতে মাত্র দুটো চুড়ি ব্যবহার করবে, দুইয়ের বেশি একের বেশি যখন চুড়ি তুমি ব্যবহার করবে তোমার চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাতার বালিশ, কি বলে, বালিশ, মাতার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? বলা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছেন, ওরে রুইনানের মানুষেরা এই মৌলানা সাহেবকে 10 বছর আগে কেন আনলি নে, তো চাচি আর শুতে নেই না। দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, দেরিতেই হয়েছি, দেরিতেই এসছি। এই আল্লাহর নবীর আল্লাহ 4টে কন্যা দিয়েছিলেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক 4টে কন্যা দান করেছেন। বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। ফাতেমার সঙ্গে নবী যখন আলীর বিয়ে দিলেন, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি দিয়েছিলেন শুনে নিন। একটা দিয়েছিলেন কি, খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা একটা জাঁতা দিয়েছিলেন, দুটো জামা দিয়েছিলেন, একটা মাটির কলসি দিয়েছিলেন, আর কি দিয়েছিল জানেন? একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। কয়টা কয়টা? একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। এ চাচা নবী ভক্ত, নিজের মেয়ের বিয়েতে খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছে, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে? এ বলে কোল বালিশ। কারবার দেখ, তার মানে কি, মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মাসন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী যদি গন্ডগোল বাঁধে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি। এরপরে বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, যে ভাষায় ডাকলে স্ত্রীরা তোমাদেরই তাদেরই মনটা খুশি হয়ে যাবে, তোমরা সেই ভাষায় তাকে ডাকবে।
এখন স্বামী স্ত্রীর ডাকার দুটো কোয়ালিটি বেরিয়েছে, বুড়োদের ডাকার কায়দা আলাদা, নতুন নতুন যারা বিয়ে করেছে তাকে ডাকার কায়দা আলাদা। তা কোনটা আগে শুনবেন, বুড়োদেরটা না ইয়াংদেরটা? বলছে বুড়োদেরটা আগে। এই বুড়োরা বউদের ডাকে, বুড়িকে কিভাবে ডাকে, মেজাজ গরম হয়ে গেলে গরু তালাচ্ছে। আর ইয়াং ছেলেরা যখন নতুন বিয়ে করেছে, এখনকার বউদের ডাকার আওয়াজ শুনবেন, সোনা ও সোনা সোনা, 14 আদিপ টান। আর ঈদের সময় শাড়ি না আনলে ওই সোনা লোহা হয়ে তোমার 12টা বাজিয়ে দেবে। এই স্বামী যদি 2 দিন যদি ব্যবসায় ব্যস্ত থাকে মোবাইলে, 3 দিনের মাথায় স্ত্রী কি করে জানে, মলি সাহেবের কাছে তাবিজ করতে ছোটে, ঠিক না বেটি? এই রুইরানের মাবনটা শুনে নাও, আমি আবদুল্লাগিল মারুফ তোমাদের ভাই হয়ে বলে যাচ্ছি, মারাত্মক একটা তাবিজ আজকের বলে যাচ্ছি ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার চুলটা, স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মামন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় জড়িয়ে মেরো তো যা পারিস কর, আমি এই চলল। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে জীবনে কোনোদিন মারধর করতে পারবে না। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, 30টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, 40টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীর চুলের মুঠি ধরে চিত করে ফেলে, পেটে যদি লাথি মারে, যদি পেটে বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 6-7টা উট ক্ষতিপূরণ দিতে হবে। মেয়েরা তো জানে না ওদের কি আল্লাহ ইজ্জত দিয়েছে, জানে না বলি মহিলা সমিতিকে লাইন দিচ্ছে। এ মা বোনেরা শুনে নাও, বাবাজিরা যুবক ভাইদের বলে যাচ্ছি, এই পৃথিবী ছেড়ে প্রত্যেককেই যেতে হবে, ঠিক না বেঠিক? ঠিক। কোথায় ছেলে কোথায় এনে কোথায় যাইবে চলিয়া, 3.5 হাত মাটির তনি রইবে তুমি পড়িয়া। আল্লাহুম্মা, জোরে জোরে, বাপেরা কুদরতে আজমিতার কে বুঝিতে পারে, কুদরতে আজমিতার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেয়ফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনাহে ডুবিয়া গেলি ওরে বেসরম, কেয়ামতের দিন তুই করিলি নিগমন, পানি পানি করে তুমি পড়ি কাঁপে কাঁপি, অরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মৌতুর মালেকুল মৌতুর জান যাবে লইয়া, ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া, ঠিক না বেঠিক? ঠিক। তোর দনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরা গো মাটির উপকার। বাপেরা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আজ হয়তো আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, হয়তো খবর নেবেন আগামীকাল আবদুল্লাহ গিল মারুফ বাড়ি যেতে যেতে অ্যাক্সিডেন্টে মারা গেছে, হতে পারে না?
আল্লাহ বলে বান্দা শোন, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি বান্দা ভালো কাজ করি যাবি, 100% ইমানটা রেখে যাবি। তাই অনুরোধ করে আপনাদেরই বলে যাচ্ছি, পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন সেই দিন বাবা কেউ তো মনে রাখতে চাইবে না। পৃথিবীতে এমন কাজ আপনি করে যান কবরে যেন শুয়ে শুয়ে সওয়াব পেতে পারেন। তাই আল্লাহ নবী বলেন, মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। জোরে বলুন।